कर्मणो हैपि बोध्यव्यं बोध्यव्यं च विकर्मणः अकर्मणश्च बोध्यव्यं गहना कर्मणो गतिः। कर्म अकर्म और विकर्मेर स्वरूप बा तत्व जाना उचित, कारण कर्मेर गति अत्यंत दुर्गेय। भगवान बोलेछेन प्रत्येक मानुष ये चार प्रकार ध्यान बा चिंतन बा भावनाय व्यापृत थाके, तार अटेंशन ये चार प्रकार चिंतनेर मध्ये घोराफेरा करे। सेई चारटी कि आत्मध्यान, रौद्र ध्यान, धर्म ध्यान एवं शुक्ल ध्यान। जे वस्तु जत सूक्ष्म सेटी किन्तु तत शक्तिशाली, आर जे वस्तु जत स्थूल सेटी तत दुर्बल बा कम शक्तिशाली। आर कायिक, वाचिक और मानसिक ये तीन प्रकार कर्म आम्रा जानी। ये तीन प्रकार कर्मेर मध्य कायिक कर्म सबचे स्थूल और मानसिक कर्म बा चिंतन सेटी होच्छे सबचे सूक्ष्म बा शक्तिशाली। कायिक और वाचिक जे कर्म सेटी आसले पूर्व जन्मे कृत मानसिक कर्मेरी फल, जेटी मानसिक कर्म पूर्व जन्मे करा हुए छे सेटी होच्छे कॉजल कर्म, कारण और तारी फलस्वरूप एई जन्मे सेटी वाचिक एवं कायिक कर्म रूपे फल दिच्छे। मानसिक कर्म के भाव कर्म बला हय। श्री रामकृष्णदेव बोलेछेन जे भावेर घरे जेन चुरी ना थाके, এই ভাব হলো মানসিক কর্ম, কজাল কর্ম, যা পরবর্তী জীবনে পরবর্তী কালে ফলস্বরূপ আসবে। তাই এখানেই কিন্তু আমাদের খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এই চার প্রকার ধ্যানের মধ্যে আত্মধ্যান হলো নিজের ভেতরেই নিজেকে কষ্ট দেওয়া, নিজে নিজে কষ্ট পাওয়া, যেমন চিন্তা, টেনশান, ফ্রাস্ট্রেশন এইগুলো। আর দ্বিতীয় হলো রৌদ্র ধ্যান, যেটি হচ্ছে অশুভ চিন্তন যা অপরের ক্ষতি করে। এইটি শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, অপরকে অপরের ক্ষতি করে, অপরের মধ্যে এটি ছড়িয়ে দেয় এবং এইটি উভয়ের পক্ষেই দুঃখদায়ী, কষ্টদায়ী হয়। তারপরে তৃতীয় হলো ধর্মধ্যান, এটি হচ্ছে পুণ্যকারী চিন্তন, শুভ চিন্তন, শুভ ধ্যান। আর চতুর্থ হলো শুক্ল ধ্যান, এটি হচ্ছে শুদ্ধ আত্মচিন্তা, ঈশ্বর চিন্তা এই রকম। ধ্যান অপধ্যান, এই যে চার প্রকার ধ্যান, আত্মধ্যান, রৌদ্রধ্যান, ধর্মধ্যান এবং শুক্ল ধ্যান, এর মধ্যে কিন্তু এই অপধ্যান পড়বে না, একে ফেলা যাবে না। আগে খুব অল্প সংখ্যক মানুষের মধ্যেই এই অপধ্যান ছিল, কিন্তু এখন তো এই অপধ্যান অনেক বেড়ে গেছে। এই অপধ্যান রৌদ্রধ্যানের চেয়েও খারাপ। অপধ্যানকে আত্ম, রৌদ্র, ধর্ম এবং শুক্ল ধ্যানের মধ্যে ফেলা যাবে না। এই যুগে এই অপধ্যান দেখা যায়। শাস্ত্র বলছে যে শুধু শুক্ল ধ্যান এই যুগে খুবই কম, খুবই অল্প সংখ্যক মানুষের মধ্যেই রয়েছে, প্রায় দেখাই যায় না, খুব কম। অপধ্যান হলো সেই চিন্তন যেটি আমাদের যথাযথভাবে যে মুক্তি সম্বন্ধীয় ধ্যান করতে দেয় না, মুক্তি সম্বন্ধীয় ধ্যানে অপারগ। যেমন ধরুন কেউ জপ ধ্যান করতে বসেছে,
কিন্তু সে ঘড়ি দেখছে যে কতক্ষণে আমার 108 জপ হবে, অথবা ধ্যানে বসেছে ভেবেছে আধ ঘন্টা ধ্যান করবে, ঘড়ি দেখছে বারবার কতক্ষণে আধ ঘন্টা হবে। তাহলে এটা কি ধ্যান বলা যাবে? এরপরে হলো রুদ্র ধ্যান। রুদ্র ধ্যান কি? ধরুন আপনি কাপড়ের দোকানে গেছেন, কাপড় কিনবেন, টেরিকট কাপড় জিজ্ঞাসা করছেন দোকানদারকে, সে বলছে যে 100 টাকা মিটার। এবার আপনি 5 মিটার কাপড় চাইলেন, এবার সে যখন কাপড় মাপছে সে টেনে টেনে কাপড় মাপছে, অর্থাৎ সে তার যে প্রাপ্য তার থেকে সে অধিক পরিমাণ পেতে চাইছে, কম কাপড় দিয়ে বেশি পরিমাণ সে অর্থ পেতে চাইছে, ওজনে কম দেওয়া, এগুলো সব কিন্তু রুদ্র ধ্যানের মধ্যে পড়বে। লোভ করা, লালায়িত হওয়া, অপরের দ্রব্যে লোভ করা, এইগুলো হচ্ছে সব রুদ্র ধ্যানের মধ্যে পড়ে। এগুলো কিন্তু খুব সিরিয়াস, গুরুতর, গ্রেভ অফেন্স, গভীর অনৈতিকতা। ক্রোধান্বিত হওয়া, অপরকে অভিশাপ দেওয়া, ঝগড়া করা, এগুলো কিন্তু রুদ্র ধ্যানের মধ্যে পড়ে। আধ্যাত্মিক নেতারাও কিন্তু এই রুদ্র ধ্যানে ব্যাপৃত থাকে অনেক সময়, হয়তো তাদের অল্প বুদ্ধিমান শিষ্যের প্রতি তাদের এই রুদ্র ধ্যান হয়, এমনকি ভেতরে ভেতরে বিরক্ত হওয়া, ভেতরে বাইরে বিরক্ত হওয়া, এটিও রুদ্র ধ্যানের মধ্যে পড়ে। যারা ঘন ঘন অপবিত্র, অশুদ্ধ, অসংযত ভাষা বলেন, অসংযত ভাষা ব্যবহার করেন, তাদেরকে কি বলা হবে? রুদ্র ধ্যানের ফল হলো নরকগতি, একটি জন্ম নরকে। আর আমরা জানি যে নরকে কি প্রচণ্ড পরিমাণে কষ্ট, যেই পরিমাণ আমরা অপরের কষ্টের কারণ হব তার থেকে অধিক পরিমাণ কষ্ট প্রকৃতি আমাদের দেবে। তাই এখানে আমাদের খুব সাবধানতা প্রয়োজন। পরবর্তী হলো আত্মধ্যান। আত্মধ্যান হলো সেই চিন্তন যা নিজেকে কষ্ট দেয়। সে ব্যক্তি অপরকে আঘাত করে না, কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে, সে অন্যান্য চিন্তা নিয়ে সে খুব ব্যতিব্যস্ত থাকে, চিন্তিত থাকে। এটা রুদ্র ধ্যানের চেয়ে ভালো, কারণ সে অপর কাউকে কষ্ট দিচ্ছে না। ক্রোধ, মান, মায়া, লোভ, এইগুলো আত্মধ্যানে হয় না। আজকালকার দিনে আত্মধ্যান কম দেখা যায়, রুদ্র ধ্যান এখনকার দিনে অনেক বেশি পরিমাণে দেখা যায়। এই রুদ্র ধ্যান সত্য যুগে অনেক কম ছিল। যখন আপনি আপনার 10 বছরের যে কন্যা তার বিবাহের চিন্তায় ব্যাপৃত, সেই তার বিবাহের চিন্তা, বিবাহের জন্য চিন্তা করেন, সেইটি কিন্তু আত্মধ্যানের মধ্যে পড়বে। ধরুন আপনার ঘরে কোনো অতিথি এসেছেন যাকে আপনি চান না যে সে থাকুক, আর আপনি চিন্তা করছেন কতক্ষণে সে চলে যাবে, এটি কিন্তু এই আত্মধ্যানের মধ্যে পড়ছে। আবার ধরুন অন্য কোনো অতিথি এসেছে যাকে আপনি চান, যাকে আপনি পছন্দ করেন, চান যে তিনি আরও থাকুন, কিন্তু সে যখন চলে যাচ্ছে বা চলে যাবে, এই যে চিন্তা, এটিও কিন্তু আত্মধ্যানের মধ্যে পড়ছে। একজন গুরু, সে ভেতরে ভেতরে বিরক্ত তার শিষ্যের ওপর, কারণ সে তাকে ঠিকমতো সেবা করে না, এটাও আত্মধ্যান। আত্মধ্যানের ফল হলো জানোয়ার গতি, একটি জীবন অ্যানিমাল কিংডমে। এরপরে ধর্মধ্যান। ধর্মধ্যান হলো সেই ধরনের ভাবনা বা চিন্তা বা ধ্যান যেটি অন্তরে এবং বাইরে
দ্বন্দ্বরহিত অবস্থা। দ্বন্দ্বরহিত অবস্থা সেইটি হলো ধর্মধ্যান, কোনো কনফ্লিক্ট নেই। ধর্মধ্যান হলো আর্দ্র এবং রৌদ্র ধ্যানের অভাব, সকলের যাতে কল্যাণ হয় এইভাবে থাকা, এইভাবে জীবনযাপন করা। এই রকম ব্যক্তি ভয়হীন হন, ধৈর্যযুক্ত হন এবং চিন্তারহিত, এবং তার নিজ মতে সে স্থির। যদি তার আত্মজ্ঞান বা নিজ স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান নাও থাকে, ভগবান তাতে আপত্তি করেননি। এই ধরনের ব্যক্তি সবসময় ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কনফ্লিক্ট থেকে মুক্ত। কলিযুগে খুব অল্প সংখ্যক মানুষের মধ্যেই এই ধর্মধ্যান আছে, মাত্র 2-5% মধ্যে এই ধর্মধ্যান আছে। এই কলিযুগে শুধু সাধারণ মানুষই যে চিন্তা করে, বাইরে থেকে আসা কষ্টের শিকার হয় তাই নয়, সাধু সাধ্বী আচার্য ভিক্ষু ভিক্ষুণীদের মধ্যেও এই রকম ধ্যান দেখা যায়, তারাও এই বাইরে থেকে আসা কষ্টের শিকার হয়। আর ধর্মধ্যানের ফল কী? যদি শুধুমাত্র ধর্মধ্যান হয় তাহলে তার গতি হবে দেবলোকে, দেবী দেবতা হয়ে সে স্বর্গলোকে জন্ম হবে তার। আর যদি অর্থাৎ দেবগতি, আর যদি ধর্মধ্যানের সঙ্গে আত্মধ্যান মিশ্রিত থাকে তাহলে তা আবার মনুষ্যলোকে তার জন্ম হবে, মানুষ হয়ে জন্ম হবে। এরপরে আসছে শুক্লধ্যান, এটি হচ্ছে শুদ্ধ আত্মধ্যান, শুদ্ধ ঈশ্বর চিন্তা। এটি এই শুক্লধ্যানের চারটি স্টেজ আছে। প্রথম স্টেজ হলো আত্মসম্বন্ধীয় অস্পষ্ট অনুভব বা অভিজ্ঞতা। দ্বিতীয় স্টেজ হলো সর্বদাই আত্মসম্বন্ধীয় স্পষ্ট অনুভব। আর তৃতীয় স্টেজ হলো পূর্ণ জ্ঞানী শুক্লধ্যানের তৃতীয় অবস্থায় আছেন। আর চতুর্থ স্টেজে সেটি হলো মুক্ত অবস্থা, সম্পূর্ণ মুক্ত অবস্থা। স্পষ্ট যে আত্ম অনুভব সেটি তখনই হয় যখন সে পুরুষোত্তমকে সম্পূর্ণভাবে জানতে পারে, যে ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, তাকে যিনি সম্পূর্ণভাবে যখন জানতে পারেন সেইটি হচ্ছে স্পষ্ট আত্ম অনুভব। আর অ্যাবসলিউট অ্যান্ড কমপ্লিট নলেজ, কেবল জ্ঞান তখনই হয় যখন যা কিছু জানার সে সব কিছু জানতে পারে, তার অজ্ঞেয় কিছুই থাকে না। এখন আমরা একটি উদাহরণের সাহায্যে বুঝতে পারি। ফার্স্ট স্টেজ আত্মসম্বন্ধীয় যে জ্ঞান, যেটি খুব স্পষ্ট নয়, সেইটি কীরকম? আত্মসম্বন্ধীয় পরিষ্কার জ্ঞান কম। যখন আপনি বুঝতে পারেন, ধরুন আপনি একটা অন্ধকার ঘরে প্রবেশ করেছেন, সেইখানে খুব ঠান্ডা বাতাস আসছে, ঠান্ডা অনুভব হচ্ছে, তার থেকে বোঝা যাচ্ছে যে ঘরে বরফ আছে, কিন্তু অন্ধকার থাকায় তখনও আপনার বরফের সঙ্গে সংস্পর্শ হয়নি, কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পারছেন যে এই ঘরে বরফ আছে, সেই ঠান্ডা বাতাসের অনুভব হচ্ছে, এটি হচ্ছে ফার্স্ট স্টেজ। আর সেকেন্ড স্টেজে প্রত্যক্ষ অনুভব, আত্মসম্বন্ধীয় প্রত্যক্ষ অনুভব, ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, সেটি কীরকম? আত্মসম্বন্ধীয় শুক্ল ধ্যানের অনুভব, যখন আপনি বরফকে স্পর্শ করেছেন, ডিরেক্ট অনুভব। আর এই শুক্লধ্যানের ফল কি? শুক্লধ্যানের ফল হলো মুক্তি, মোক্ষ, নির্বাণ, অ্যাবসলিউট হ্যাপিনেস, ব্লিস, আনন্দ, 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 আনন্দ কেবল।
ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मायमृतंगमय हरिः ॐ शान्तिः शान्तिः शान्तिः।